কোথাকার মানুষ কোথায় চলে গেল, আমার মেয়ের এখনো ঘুমই ভাঙে না। আরে দেখ দেখ তোর বাবা দাদু সে কখন বাজারে গেছে, উঠে একবার দেখ কটা বাজে, ওই দিকে একবার তাকিয়ে দেখ কটা বাজে। এ মেয়ে কি বলো তো না কটা বাজে? খেতে দাও না, বাসি জামা কাপড় ছাড়ে না, আমি স্নান টান করে এসছি, এক্ষুনি পুজোতে বসবো। ছুমি না ছুমি না, দূরে দিয়ে দূরে যা, বাসি জামা কাপড় ছেড়ে না, তারপরে যা দূরে দিয়ে। তুমিও না পারো বটে, যত আজে বাজে উল্টো পাল্টা জিনিসগুলোকে এনে ঘরে এনে জড়োই কর। কি আজে বাজে জিনিস জড়ো করলাম আমি? ওই মিষ্টি কন্টেন্ট গুলোকে কি জন্য জড়ো করেছো শুনি? সংসার তো করিস না, বুঝবি কি করে? লোককে টিফিন বাক্স দিলে কবে ফেরত আসবে তার নেই কোনো ঠিক, তার চেয়ে বড় নেই কন্টেনার গুলোতে দিলে, ফেরত দিলে দিল না দিলে না দিল। মা দেখো তো এই জামাটা কেমন হবে। তুই আবার জামা কিনবি? তোর এত জামা আছে। আরে আমার লাগবে। হ্যাঁ আমাকে তো গোছাতে হয়, একটুখানটা টাকা পয়সা সঞ্চয় কর, তোর তো কোনো জামা দরকার নেই। আমাদের সময় পুজোতে একটাই জামা হলে হতো, সেই জামা পরে আমরা সারা বছর ঘুরে বেড়াতাম। আর তোদের সারা বছরে প্রতি সপ্তাহে প্রতি মাসে মনে হয় জামা কিনে আমার তবেই ভালো, এসব আমার ভালো লাগে না।